নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত পুরুষ মহিলা উভয়ে নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এই চাকরির আবেদনে শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 16 নভেম্বর। পদের নাম জুনিয়র ইঞ্জিনিয়ার, মোট শূন্য পদ। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পূরণ করা বিভিন্ন পরিষেবা এবং পদের শূন্য পদগুলি পরে ঘোষণা করে দেওয়া হবে। বেতন, এই চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে 9,000 টাকা থেকে শুরু করে 40,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী 36 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে SC/ST/PW প্রার্থীরা 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা, সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে। আবেদন পদ্ধতি, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে PSC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর পুনরায় লগ ইন করে আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে নিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আবেদন ফি বাবদ জমা দিয়ে সাবমিট করে দিতে হবে। আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ছবি, সিগনেচার ইত্যাদি। আবেদন ফি UR এবং OBC প্রার্থীদের জন্য 160 টাকা, ST/SC/PW প্রার্থীদের জন্য কোনোরূপ আবেদন ফি লাগবে না। নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ December 7 মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরির খবর নিয়ে।